অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমদাদুল হক, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ABCD কলেজ, চৌগাছা, যশোর। আজ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের ব্যবস্থাপনা কি বা ব্যবস্থাপনা বলতে কি বোঝায় এই প্রশ্ন নিয়ে এখন আমি আলোচনা করছি। ব্যবস্থাপনা কি এ বিষয়টি জানার আগে তোমরা সকলেই তোমাদের পরিবারের কথা একটু চিন্তা করো। যে পরিবারে তোমরা ছোট থেকে ধীরে ধীরে আজ অনেক বড় হয়েছো, সেই পরিবারটি তোমাদের পিতা বা মাতা সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। আবার তোমাদের প্রাথমিক বিদ্যালয়ের কথা একটু চিন্তা করো। তোমাদের প্রাথমিক বিদ্যালয়টি একজন ছাত্র সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করতেন, তাই না? তিনি কে জানো? তিনি হলেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আবার যদি বলি তোমাদের হাই স্কুল এর কথা, তাহলে সেখানেও একজন একজন ব্যক্তি সুষ্ঠু সুন্দরভাবে সেই স্কুলটি পরিচালনা করছেন। তিনি হলেন ওই স্কুলের প্রধান শিক্ষক। আর বর্তমানে তোমরা যে কলেজে লেখাপড়া করছো সেই কলেজের কথা একটু চিন্তা করো। কে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছে? তোমরা নিশ্চয়ই বলবে প্রিন্সিপাল স্যার। তাহলে একটু চিন্তা করে দেখো, তোমাদের পরিবার প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল ও কলেজ প্রত্যেকটি প্রতিষ্ঠান একজন ব্যক্তি সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করছেন। যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন তারাই হলো ব্যবস্থাপক। একটি প্রতিষ্ঠান পরিচালনা করতে হলে তাকে অনেকগুলো কাজ সম্পন্ন করতে হয়, যেমন পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। যাক, এখন আমরা মূল বিষয়ে ফিরে যাই। ইংরেজি ম্যানেজমেন্ট এর বাংলা প্রতিশব্দ হলো ব্যবস্থাপনা। ম্যানেজমেন্ট শব্দটি অধিকাংশের মতে ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো টু ট্রেন আপ দ্য হর্স, অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা বা পরিচালনার উপযোগী করে গড়ে তোলা। অশ্ব চালনার ক্ষেত্রে এর চালককে যেমন দৃঢ়ভাবে লাগাম ধরে অশ্বকে লক্ষ্যাভিমুখে পরিচালিত করতে হয়, তেমনি আধুনিক ব্যবস্থাপকগণকেও যথাযথ নেতৃত্ব প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কর্মীদের কর্মপ্রচেষ্টাকে পরিচালনা করতে হয়। একটা প্রতিষ্ঠানে দুই ধরনের উপকরণ থাকে, মানবীয় ও বস্তুগত। এখানে মানবীয় উপকরণ বলতে মানুষ বা জনশক্তিকে বোঝায়, আর বস্তুগত উপকরণ বলতে সাধারণত যন্ত্রপাতি, কাঁচামাল,
অর্থ, বাজার ও পদ্ধতিকে বোঝানো হয়েছে। আর এদেরকে সংক্ষেপে 6M বলে। যেহেতু ইংরেজি 6টি ওয়ার্ড এর প্রথম অক্ষর এম দিয়ে শুরু, সেজন্য সংক্ষেপে একে 6M বলে। যেমন মেন, মেশিন, ম্যাটেরিয়ালস, মানি, মার্কেট অ্যান্ড মেথড। অনেকে ম্যানেজমেন্ট শব্দটিকে তিনটা ভাগে ভাগ করেও ব্যবস্থাপনাকে বোঝাতে চেষ্টা করেছেন। তাদের মতে ম্যানেজমেন্ট সমান সমান ম্যানেজ প্লাস মেন প্লাস টি। এখানে ম্যানেজ অর্থ ব্যবস্থা করা, মেন মানে মানুষ, আর টি অর্থাৎ হচ্ছে ট্যাক্টফুলি। ট্যাক্টফুলি অর্থ হচ্ছে যে কৌশল, অর্থাৎ মানুষ বা শ্রমিক বা কর্মীদেরকে দিয়ে যে কৌশলে কাজ করিয়ে নেওয়া হয় তাই হলো ব্যবস্থাপনা। বিভিন্ন মনীষী বিভিন্নভাবে ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে এল এ অ্যালেন, তিনি তার মতে ম্যানেজমেন্ট ইজ হোয়াট এ ম্যানেজার ডাজ, অর্থাৎ একজন ব্যবস্থাপক যা করেন তাই হলো ব্যবস্থাপনা। আবার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাওয়েল, তিনি ব্যবস্থাপনা কী কী কাজ করে তার সংজ্ঞায় সে কাজগুলো তুলে ধরেছেন। তার মতে ব্যবস্থাপনা হচ্ছে টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট অ্যান্ড প্ল্যান, টু অর্গানাইজ, টু কমান্ড, টু কোঅর্ডিনেট অ্যান্ড কন্ট্রোল, অর্থাৎ পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠিতকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। এল এ অ্যাপেলে এর মতে ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য ইফোর্টস অফ আদার পিপুল, অর্থাৎ অন্যদের দ্বারা কাজ করে নেওয়ার কৌশলই হল ব্যবস্থাপনা। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে ব্যবস্থাপনা হলো হচ্ছে যে অন্যদের দিয়ে কাজ করে নেওয়ার একটা কৌশল। যে ব্যক্তি অন্যদের দিয়ে কাজ করে নেন তিনি হলেন একজন ব্যবস্থাপক। তাহলে পরিশেষে আমরা ব্যবস্থাপনা বলতে সাধারণত একটা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য বিভিন্ন উপকরণদিকে একত্রীকরণ করার লক্ষ্যে যে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ নামক কাজ করা হয় তার সমষ্টিকে বলা হয় এসে যে ব্যবস্থাপনা। এখানে তোমাদের কয়েকটি বিষয় মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার জনক কারা তাদের নামগুলো তোমাদের মনে রাখতে হবে। যেমন হচ্ছে যে আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফাওয়েল, আর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক FW টেইলার। সাধারণত এই দুই ব্যবস্থাপকের জনকদের নাম তোমরা অবশ্যই মনে রাখবে, যে প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় কাজে লাগবে।
করোনাকালীন সময়ে তোমরা সকলেই ঘরে থাকো, অকারণে বাড়ির বাইরে বের হবে না, নিরাপদে থাকো, সুস্থ থাকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।